تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم يعني الله الرحمن الرحيم আবার পশ্চিম পাকিস্তানের জুলুম করেছে পূর্ব পাকিস্তানিদের উপরে আবার পূর্ব পাকিস্তানের স্বাধীন বাংলাদেশে হয়ে গেছে এখানেও যদি আবার শাসকরা জুলুম শুরু করে দেয় এই বাংলাদেশ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে জুলুমকে কেউ বরদাস্ত করে না আল্লাহ কখনও জালামের সঙ্গে থাকে না আজকে মিয়ানমারে জুলুম হচ্ছে দেখবেন ওদের ভবিষ্যৎ যখন আমরা হয়তো বেঁচে থাকবো না কেউ মিয়ানমার নয় এই আরাকান রাজ্য এককালে যেমন স্বাধীন ছিল আবারও স্বাধীন হয়ে যাবে বারমাতাকে আটকে রাখতে পারবে না কারণ তাদের যে জুলুম চলছে এই জুলুমের কোনো তুলনা নেই বর্তমান বিশ্বে বার্মিজরা অর্থাৎ আরাকানিরাই হল সবচেয়ে বড় মজলুম জাতি বিশ্বব্যাপী এই মজলুম জাতি ছড়িয়ে ছিটিয়ে আছে জীবন বাঁচানোর জন্য তাদের যে জুলুমের অত্যাচারের যে নমুনা দেখা যাচ্ছে পত্র পত্রিকায় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন এখন তো দুনিয়ার লুকানোর কোনো সুযোগ নাই যে যত লুকানোর চেষ্টা করবে না সবই জাহির হয়ে যায় কোনো মানুষ যে এত অমানুষ হতে পারে সে কল্পনাই করা যায় না সে বৌদ্ধ হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক মানুষ তো বটে ছোট্ট কচি শিশু সে তো কারো শত্রু না তাকে হত্যা করে তাকে মেরে খিলখিল করে যারা হাসে তারা কি কুত্তাও এটা পারে না এরা এটা কিছুই না এরা একেবারে ইবলিশের সাক্ষাৎ প্রতিমূর্তি এদের উপরেও যদি কোনো রকম রিয়াকশন কারোর মধ্যে না আসে কার মধ্যে যদি কোনো নড়াচড়া সৃষ্টি না হয় বুঝতে হবে একটা মরা আর্টস ছাড়া কিছুই না জুলুমের প্রতিক্রিয়া হবে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন প্রত্যেক কাজের একটা প্রতিকার আছে হবেই কাজের একটা প্রতিক্রিয়া নাই আপনি আগুন ধরাবেন আগুন পুড়বে না পানি গায়ে দিবেন ভিজবে না স্বাভাবিক কথা এখন যদি আপনি ইটের বদলে ঢিল মারেন রাইফেলের বিপরীতে একটা ঢিল মারেন ওই হয়ে গেল জঙ্গি রাইফেল মারা যায় ও জঙ্গি না ভালো মানুষ এটা কোন জাতের কারবার পৃথিবীর সর্বত্র এটা হবেই যতই আপনি ভালো ভালো কথা বলেন আজকের পৃথিবীতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাই এই সবচেয়ে বড় সাক্ষাৎ শান্তির দুশ্মন হয়ে গেছে আজ মিয়ানমারের যে নেত্রী ও কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী না ও নোবেল তো এখানে চিন্তা করে নেওয়া দরকার ওকে ওকে এখনই দিনে তো গায়েব করে দেওয়া দরকার এতটা মহিলা সত্তর বছর বয়সে তার দয়া মায়া কিছুই নাই সে বলে কিছুই নাই আমাদের আরও চারি পাঁচটা মহিলারা সে নেতৃত্ব দিচ্ছেন কারো নোড়াচড়া নেই ভাগ খড়াচড়া ঘুমটা বসে আছে এটা কি জুলুমের প্রতিকার হবেই এটা আল্লাহর বিধান বাংলাদেশ যেমন জুলুমের প্রতিকারে স্বাধীন হয়েছে ঠিক অমনি করে পার্শ্ববর্তী কোনো দেশ যদি জুলুম করে সেখানে একদিন স্বাধীন হবে সুযোগ মতো অপেক্ষা থাকতে হবে খালি আল্লাহ ফেসলা করে দেবেন ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহর বিধান এ বিষয়ে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আই ইমেন কারিয়াতেন আহলাদ নাহা অহিয়া জালে মতন অহিয়া খাওয়া উরুসিহা হে মানুষ চোখ খুলি তাকাও দেখো মিন কারিয়াতেন বহু জনপদ না হা আমরা ধ্বংস করে দিয়েছি ফাইয়া জলে মতন তারা জ্বালান ছিল ফাইয়া খাওয়াতন আলা উরুশিহা তারা তাদের সাদগুলো সব ভেঙে মাটিতে ভূপাতিত হয়ে গেছে অবীর তাদের নলকূপগুলো পড়ে আছে খালি কেউ পানি খাওয়ার লোক নাই অকাসরিন মাসিদ অত্যন্ত সুদৃঢ় বিল্ডিংগুলো সব ভেঙে তুরিয়ে পড়ে আছে একটু ইন্টারনেট খুলে দেখেন সিরিয়ার আলপ চেহারা একবার দেখেন পাঁচতলা দশতলা বিল্ডিংগুলো কীভাবে ভেঙে পড়ে আছে সবই তো ছিল তাদের কোথায় এখন সব এই জালামদের কারণেই পৃথিবী ধ্বংস হয় অথচ এই সিরিয়ার পাশেই কিন্তু জর্ডান নদীর তীরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গজবের স্থান ডেট সি পড়ে আছে লুতের কম যখন জুলুম করেছিল নিজেদের সমাজে সমকামিতার পাপে লিপ্ত হয়ে গেছিল নবী লুত তাদেরকে উপদেশ দিয়েছিলেন তোমরা এই সমকামিতা করো না এই উপদেশের বিপরীতে তারা নবীর উপরে জুলুম করেছিল পাক নবীকে বাঁচিয়ে নিলেন আর তাদের উপরে গজব পাঠিয়ে দিলেন চোখের পলকে সাতটা শহর একসঙ্গে উপরে তুলে উপুড় করে ফেলে দিয়ে এখন নিমেষের মধ্যে দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে আর এমনভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আজকে তো এক এক হাজার বছর তো তার বেশি এক হাজার বছর বলছে কেন আমাদের আসলে আগত তো ইব্রাহিমের ভাদজাত লুত সে আজকে নাকি চার পাঁচ হাজার বছর হয়ে গেল লুত সাগর এখনও পর্যন্ত ওইভাবে পড়ে আছে সাতাত্তর কিলোমিটার চওড়া বারো কিলোমিটার লম্বা বারো কিলোমিটার লম্বা চওড়া আর নয় কিলোমিটার নয় মিটার মানে পৌনে শাক ওকে কি বলে এক কিলোমিটার সিকিকেও হয় সিকি কিলোমিটার গর্ত এখনো আছে সাতাত্তর কিলোমিটার মানে পঞ্চাশ মাইলের মতো লম্বা আর সেখানে এত মানে পাঁচ হাজার বছর পর যদি এই গভীরতা থাকে আর এমনভাবে আল্লাপা তাদের ধ্বংস করে দিয়েছেন ওখানে একটা ব্যাঙও হয় না মাছ হয় না কুচি কষ্ট কৃষি হয় না কী কঠিন গজব তার পাশেই কিন্তু সেরিয়া চোখে দেখছে তারা অত গজল ভয় তাদের মধ্যে নাই মুসলমানের রক্ত খাচ্ছে গলিদার চিবাচ্ছে এরপরও খিলকিলকির হাসছে বাড়ি ঘর সে চলে যাচ্ছে চোখের পানিতে নিজের জন্মস্থানকে বিদায় দিচ্ছে আজকে সকালের দৃশ্য দেখেন কি হচ্ছে সেখানে কেউ দেখার নাই এই জুলুমের প্রতিফল একদিন হবেই মানুষ মনে করে আল্লাহ তো কিছু বলছে না অত আমার মেরে যায় জি না হতেই হবে আল্লাহর বাণী খর মিথ্যা হয় না এই আয়াতগুলি তার প্রমাণ আল্লাহ বলছেন তোরা দেখো আমাদের সামনে তো কয়েকটা জাতি একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে তো ছটা জাতি খবর আমরা সবাই জানি আর বাকিগুলো মাঝে মধ্যে মাঝে মধ্যে নিশ্চিন্ন হয় আর মুসলিম উম্মা একসঙ্গে নিশ্চিহ্ন হবে না যে আল্লাহ রসাল বিশেষ দোয়া ছিল বলে আমরা বেঁচে আছি মানে বাঁচার কথা না আল্লাহ রসুল তিনটা দোয়া আল্লাহ কাজ করেছিলেন একটা হলে এই আল্লাহ তুমি উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আনলে মুসলমানদের যে অবস্থা একটা ভাষা উচিত না একজন মরে একজন দেখে তো যে দেখে ওকে মানুষ নাকি আল্লাহ নবী এই দোয়াটা করে সমস্যা ঘটে দেওয়া দাঁড়িয়ে এই অবস্থা হতে না আমাদের তো শেষ হয়ে যাওয়া উচিত নুহের কম ধ্বংস হয়নি একদিনে শেষ ফেরানি কম ধ্বংস হয়নি একসঙ্গে ডুবি মরির সঙ্গে মাদানের কম ধ্বংস হয়েছে লুতির কম ধ্বংস হয়েছে এখন আমার সামনে জল ঝলতে ভাসতেছে এরপরও মুসলমানদের কোনো চেতনাই নাই চেতনাহন লাশ কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই লবক এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আহ লাক না তোমরা দেখো বহু জনপদ আমরা তাকে ধ্বংস করে দিয়েছি ওইয়া জালে মতন কারণ কি তারা সেটা জালেন পাইয়া খা বেতনলা ওরুশিয়া জুলমের প্রতিফল হিসেবে তারা হুমড়ি খেয়ে পড়েছে তাদের সাত সহ মাটিতে মানে সাত বোঝা গেল বড় বড় বিল্ডিং ছিল ও বিতলা তাদের সেই পানির কুয়াগুলো সব খালি পড়ে আছে কেউ পানি খাওয়ার মতো লোক নাই ও মসজিদ মশিদ ভ্রমণ প্রাসাদ সব ভেঙে চূর্ণ হয়ে পড়ে আছে আফলা মেয়ে তারা কি একবার পৃথিবী ভ্রমণ করবে না নাহা অথবা তাদের অন্তরটা জেগে উঠবে বোধ সম্পন্ন হবে অথবা তাদের কানগুলো আবার ভালো কথা শুনবে উপদেশ হাসিল করবে পাইন হল আবসর কারণ এদের চোখগুলো অন্ধ নয় ওলা কিন্তু আমল কুলু সুদূর বরং এদের বুকের মধ্যে যে কল্ব লুকিয়ে আছে ওই কল্পগুলি সব অন্ধ হয়ে গেছে কথা একবার বাস্তব নয় কি সুরা হাজ পঁয়তাল্লিশ ছেচল্লিশে আয় আজকে আমরা দেখতে পাচ্ছি নিরীহ মানুষ মরতেছে জাতিসংঘ আছে ওআইসি আছে বিশ্বের ভ্রমণ শক্তি আছে সবাই দেখছে কোনো সারা শব্দ নাই মানে এদের চোখ আছে কিন্তু যে চোখ দিয়ে মানুষের হৃদয় অনুভব করা যায় সেই চোখ এদের মধ্যে নাই আমরা তাই মনে হচ্ছে এই আয়াতগুলো এই যুগের জন্য মনে হয় কালকে নাজিল হলো এই অবস্থা এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় জুলুম কি জানেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্ক বহু পূর্বে লোকমান যিনি নবী ছিলেন না কিন্তু কত জ্ঞানী মানুষ ছিলেন তিনি তার সন্তানদেরকে নসিহত করে যাচ্ছেন লোকমান হলে লেব ইয়া বুনা তুর্শিখ বিল্লা ইন্না শির কেলা দুল যখন লোকমান তার সন্তানকে তার ছেলেকে নসিহত করে যাচ্ছে ইয়া বুনা ইয়া হে বৎস লাতরশিক বিল্লা আল্লাহর শাম্মের শির করোনা ইন্না শিরকেলা দুল মনাও দিম মনে করো শির সবচেয়ে বড় জুলুম সে যুগে তিনি চিন্তা করেছিলেন যে মানুষ যখন আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মন গড়া বিধান যে চলবে শয়তান তার পিছনে লাগবেই সে আর ঠেকা দিতে পারবে না আর তখনই সমাজে জুলুম শুরু হয়ে যাবে আল্লাহর বিধানে কোনো জুলুম নাই আল্লাহ বলছেন আমাল্লাম ইহাকুম আজ আল্লাহফাউল্লা হুম যারা আল্লাহর নাজিল বিধান অনুযায়ী ফেসলা করে না তারাই হলো প্রকৃত জালেম আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন অমা কান আরবকাল ইহুলিকাল পুরা বেজুলমিন ওহালুহা মুসলে হন তোমার পালনকর্তা কখনোই কোনো জনপত্রকে ধ্বংস করে না জুলুম করে যতক্ষণ সেই জনপদের অধিবাসী মুসলে হৌন হয় সংশোধনবাদী হয় তার ভালো থাকে নষ্ট করে না শান্তিপ্রিয় কোনো মানুষকে কোন জনপদকে তোমার পালন করতে কখনই ধ্বংস করেন না এবারে তিনি বলছেন মনে রেখে দেশে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সে ব্যক্তি এটা কঠিন একটা ভাষা ভাষা বলতে গেলে হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিলেন চিন্তা করা যায় নাকি ভাষাটা কঠিন আল্লাহ যখন জান্নাতকে হারাম করে দেয় তখন তবে দিলে কাজ হবে নাকি হজমরা এখন ফায়দা দিবে একটাই অপরাধ আপনারা শেরিক করেছেন শেরিক কৃষির সঙ্গে আপনার ভাবেন শেরিক করা মানে কবর পূজা কালে শেরিক করা আল্লাহর বিধানের সঙ্গে নিজের বিধান যোগ করা শেরিক নয় আল্লাহ যে হুকুম করলেন সে হুকুম বাতিল করে নিজের সে হুকুম চালু করলেন শেরিক নয় প্রতি পদে পদে আমরা শিরিক করি শিরকি সমাজকে পরিবর্তন করে তৌহিদি সমাজ প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে নবীদের আগমন ঘটেছে শেষ নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এসেছিলেন দুনিয়াতে এই আবু জাহেলের মন গড়ার শিরকি সমাজকে বাতিল করে আল্লাহর তৌহিদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে ফেরাউনলে আসছে মুসাকে মেরেছে ঈশাকে মেরেছে জাহেল এসেছে মোহাম্মদ রসুল্লাহকে মেরেছে যুগে যুগে আবু জাহেল থাকবে মোহাম্মদ থাকবে যুগে যুগে যেখানে ফেরাউন সেখানেই মূসা এটাই স্বাভাবিক এটা যখনই হবে তখন জুলুমের পাল্টা প্রতিরোধ গড়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না এবারে আসেন মানুষের অবস্থা কি আমরা তো মনে করি যে আমরা কিছু করছি না কেন কেন পারি না প্রত্যেকের জন্য এই দায়িত্ব নাই এখানে আল্লাহুক বলে দিচ্ছেন দেখো একটা মৌলিক কথা তোমরা মনে রেখে দেব মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই মুসলিম তখন আল্লাহ বলে ডাকে আল্লাহ তার ডাক শোনে অত হে জালমরা সাবধান মজলুমকে বারবার আমার কাছে আহ্বান করতে বলো আমি আল্লাহ ধৈর্যশীল বলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না অবকাশ দেন জালমদের জন্য যদি তারা অবা করে এটাই হলো তার রহমানুর রহিম হর বড় দলিল যে তিনি সঙ্গে সঙ্গে রেগে যান না আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে বসি আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না অবকাশ দেন সুযোগ দেন যদি বান্ধা অবা করে ফিরে আসে হে মানুষ তুই মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো ভয় করো মানে রেখে দিও আল্লাহ মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই যখন সে ডাকে তখনই আমি সাড়া দেই। এরকম বহু প্রমাণ দুনিয়াতেই আছে আপনার কি মনে নাই যখন ইব্রাহিমকে ফেলা হলো আগুনে ইব্রাহিম তো জিবরিল কাছে সাহায্য চায়নি তিনি শুধু বলেছিলেন হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক সঙ্গে সঙ্গে হয়ে গেলাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম তখন আগুনে পড়তেছে ওই অবস্থা আল্লাহর হুকুম হয়ে যাচ্ছে হে আগুন বারদা ঠান্ডা হয়ে যাও ওয়সালাম আল্লাহ ইব্রাহিম এবং ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ কিন্তু ইব্রাহিমকে টান দিয়ে উঠান নাই ইব্রাহিমকে আগুনে পড়তে দিয়েছেন কিন্তু আগুন কি আল্লাহ ঠান্ডা করে দিয়েছে আল্লাহ কি এখন মারা গেছে আল্লাহ আর পারে না ইচ্ছে করলে আল্লাহ এখনও পারে বহু লোকের ভাগ্যগুলো ঘটে গেছে আপনার দেখছেন চোখের সামনে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মস্য নবীর মধ্যে ঢুকেছে দুই তরকারি নিয়ে দুই শয়তান দুজনে তার নিজের কমের সর্দার কথা বলছে পিছন দিকে গিয়ে তরবারি টান দিচ্ছে কিন্তু আল্লাহর কি ইচ্ছা কোনো অবস্থাতে করবারে বের হচ্ছে না খালি খটখট করে লেগে যাচ্ছে বের হলো না শেষ পর্যন্ত চলেই গেল বাইরে গিয়ে দূর গিয়ে যেমনি উঠে উঠেছে আর ওখান থেকে পড়ে গেছে পড়ে গেল ঘাড়ে একটা ফোড়া উঠে গেল এক বুড়ির বাড়ির আশ্রয় নিল সেখানে বলল আর সে বাড়ির পর্যন্ত বসতে পারেন আর একজন রাস্তায় খানজুর গেল উপর থেকে বজ্রপাতি ওখানে শেষ আল্লাহ নিজে কিন্তু মারেননি আল্লাহর পক্ষ থেকে ফসল এমনি করেই আচ্ছা আল্লাহ আপনার কিছু বলছেন বড় জালেম কিন্তু আপনার চোখের সামনে থেকে আপনার ছেলেকে নিয়ে চলে গেল এমন একটা হার্ট অ্যাটাক হয়ে গেল আপনি বুড়ো মানুষ আপনার হার্ট অ্যাটাক হয় না জওয়ান মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেল এগুলো দেখে চোখের সামনে আমাদের হচ্ছে প্রতি মুহূর্তে শোক সংবাদ কেউ কি চায় নাকি আমার মৃত্যু হোক কে দেয় অত বেশি বাড়াবাড়ি করবেন না জুলুমের প্রতিফল এ দুনিয়াতেই হবে এক জালেম বিশ বছর কমায় থেকে সেদিন মরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অত জালেম আর হয় না এমনিতে একশো কানা তারপরে জুলুম করে গেছে মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনের উপরে আল্লাহ তাকে ফেলেই রাখছে দেখ ভালো করে কি করে তোর হবে নিষ্কর্ম পড়ে আছে প্যারালাইসিস রোগী ওটা মরও না বাঁচাও না হাঁটতেও পারে না চলতেও পারে না ভাগে ভোগান্তি দিয়ে 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 তার তাকে বিশ বছর পরে আল্লাহ তাকে উঠেছে এগুলো চোখে সামনে হচ্ছে আমাদের সব কিছু তো হবে তো বসে থাকবে নাকি আমরা চোখে দেখার লাগবে না এদিন আল্লাহ দেখিয়ে দিচ্ছেন মাঝে মধ্যে এরপরও আমাদের হুঁশ নাই জুলুম দেখে চুপ থাকার শাস্তি শোনেন আমরা মনে করি যা কিছু আল্লাহ হইতে হয় তো জুলুম হচ্ছে আল্লাহ হইতে হয় নাকি কিছু হয়তো কিছু হয় না সবকিছু আল্লাহ হয়েছে ভালো কথা হলো তো যে মিয়ানমারের যে মানুষগুলো গুলি করে মারতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খোসাই খুশাই মারতেছে খিলখিল করে হাসতেছে প্রকাশ্যের সবার সব মজারকে গণধর্ষণ করছে তথাপিত আইন রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুলো কি আল্লাহ হুকিম হচ্ছে নাকি আল্লাহ বাধা দিচ্ছেন না এটা বলতে পারেন কিন্তু আল্লাহ কখনই ইন্নআল্লাহিল কুফরা আল্লাহ কখনই কুফরি থেকে সন্তুষ্ট হন না যারা এই ধরনের ব্যাখ্যা করে ওরা ব্যাখ্যাই বুঝে না মারাত্মক ক্ষতিকর ব্যাখ্যাগুলো রোহিঙ্গাদের আটাত্তর সালের যখন আমরা গেছিলাম হালে যুবসংঘরের পক্ষ থেকে ত্রাণ দিতে বারোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত ছিলাম দেখেছি পাশে এই প্রবক্তা লোকেরা আলি যারা বসে বসে কি সুন্দর খানাপেনার সুগন্ধ বিরিয়ানির সুগন্ধ আর হওয়া পানের সুগন্ধ যেমন তাদের কাছে যাচ্ছে এই সমস্ত আহত মানুষগুলা কারো হাত নাই কারো পা নাই কত কষ্ট করে তারা যাচ্ছে তার মায়ের মেয়েদের পর্দা একটা শাড়ির জন্য বা একটা লুঙ্গির জন্য যে বলছে হাম ইমান দেনে বলে কাপড়ার দেনা কাফেরকে কামায় আমরা যে এসেছি তোমাদের ইমান দেওয়ার জন্য কাপড় দেওয়া তো কাফেরদের কাজ এখানে আসছে কেন সকরণের করণের সময় এগুলো আমাদের আসেন কোথায় অথচ টুপি দাঁড়িয়ে কোনো অভাব নেই টাকা পয়সার অভাব নেই খুবই ভালো ভালো মানুষ সব চেয়ার আছে খুবই চমৎকার আমরা দিন রাত তাদের কাজ সেবা করে যাচ্ছি তাদের মেয়েদেরকে গুন্ডাদের হাত থেকে রাতের বেলা পাহাড়া দিয়ে বাঁচাচ্ছি বেলা তাদের জন্য ঘর বাড়ি বানিয়ে দিচ্ছি নিজের চাল উঠে বাগানের কাঠ কাটি বড়ো বড়ো পাতা দিয়ে দিয়ে আমি নিজে চাল চেয়েছি তাদের জন্য আর সন্ধ্যা যে তাদের সামনে উর্দুতে বক্তৃতা করে উৎসাহ দিচ্ছি আর ওরা বসে বসে দরদা খাচ্ছে ইমান দেনে বলে হয় কাপড়া তো কাপড় লোক দিয়ে থাকতে হয় বুঝতে পারছেন তো এসব বাংলাদেশ সহজে বুঝেন আমরা ইমানদের অর্জন এখানে এসেছি কাপড় তো কাপড়রা দেয় ওই লোকগুলি এসে অজ স্যার দেখে আমরা কাপড় দিচ্ছি লোকদের যা দিচ্ছে যা নিয়ে গেছি এই যদি ব্যাখ্যা হয় ইসলামের কোন পাগল ইসলাম গ্রহণ করবে একটা মানুষ মরতেছে তাকে সাহায্য করে আমার বড় কাজ বড় ধর্ম না তাকে কল্যাণ পড়ে বড় ধর্মের জন্য এইসব অমানুষগুলা এরা হলে আজকে দিনদার বলে খ্যাত আর যারা ময়দানে কাজ করে তারা এখন হয়ে যাচ্ছে অন্যরকম মজার আকবর ইসলামের ব্যাখ্যা এটা না আমার নবী নিজে পেটে পাথর বেঁধেছেন এবং নিজে খন্দ খুঁড়েছেন সাহাবিদের সঙ্গে শুধু হুকুম দিয়ে ঘরে বসে থাকেন নাই আর এরা বসে দিয়ে বসে ফেরি করতেছে আল্লাহ ভালো করুক এদেরকে এরপরে শোনেন একটা আয়াত আছে কোরআনে মায়া দে একশো পাঁচ আয়াত এই আয়াত থেকে দলিল নিয়ে এই সমস্ত মুফতিসেবরা ফতাগুলো দেয় আয়াতটা শুনে দি ইয়া ইয়ো লদিনা আলাইকুম আনফসা কুম লে আদুর রুকুমাম হে ইমানদারগণ তোমরা নিজের নিজের নফসকে নিয়ে চিন্তা করো যদি কেউ ভ্রষ্ট হয় আর তোমরা যদি হৃদয়তপ্রাপ্ত থাকো ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা বাংলা একটা ভাষা বেড়েছে না শের শের আকের হিসাব আমি আমাকে নিয়েই ব্যস্ত সমাজ ধ্বংস হয়ে যাক এই আয়তের অপব্যাখ্যা করে কিন্তু এটা হয় দেড় হাজার বছর আগে আব সিদ্দিক যখন খলিফ হয়েছিলেন তখন তিনি ভাষণের এক পর্যায়ে তো জনগণকে ডেকে বলেছিলেন ইয়া ইউ আর নাস ইন্ড্রাউন হাজিল হে জনগণ তোমরা এই আয়াতটি পাঠ করে থাকো সাল্লাম মনে রেখো এই আয়াত যার উপর নাজিল হয়েছিল সে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের কাছে আমি আবরের স্বকর্ণে শুনেছি এহাতের ব্যাখ্যা কি ইন্দন রা অন করান মানুষ যখন কোনো অন্যায় কাজ হতে দেখে ফলামি ও গা ইয়ুহ অতবা সেটার প্রতিরোধ করে না ইউসেক ইউ মোহাম্মি সত্তর আল্লাহ তাদের সমস্ত জাতির উপরে গজব নামিয়ে দেবেন আমি আবর স্বকর্ণে এহাতের ব্যাখ্যা এটি শুনেছি অতএব তোমরা সাবধান অন্যায় কাজ হতে দেখলে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো জবান দিয়ে প্রতিরোধ করো অত অন্তত্যে ঘৃণা করো এটা হলো দুর্বলতম ইমান আজকে মুসলিম হা করে দেখছি আপনি হয়তো বলল তাহলে আপনি লাভ দিয়ে পারছেন না কেন ভালো কথা এখানে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সল্লি আসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলেছেন নির্যাতন করছে আবু জাহাল তৎকালীন মক্কি সমাজের নেতা নিজে হাই হুকুম অন্য কারোর মাধ্যমে না নিজে ইয়াসের পরিবারের উপরে পরিবারের প্রধান যিনি ইয়াসের হত্যা করল নানা রকম নির্যাতনের পরে শুধু বলতে হবে তুমি বলো আমি ইসলাম ত্যাগ করেছি মোহাম্মদের দিন ত্যাগ করলাম এটা বলো তুই মুক্তি পাবে আর কিছু না বলেনি শেষ করে দিল ওটাকে তার বউকে নিয়ে আসলো একই কথা তাকেও বলল তাকেও হত্যা করা হলো অত্যন্ত নিন্দনীয় ভাবে আবুজাল নিজে বর্ষা দিয়ে এই বৃদ্ধা মহিলার গুপ্তাঙ্গে আঘাত করে তাকে হত্যা করলো সেখানে সবার সামনে এবার পালা হলো তার তরুণ ছেলেটি আম্মারের তাকে ডেকে আনা হলো কিন্তু এই আমার আসার আগে যখন তাদের বাপমার উপরে জুলুম হচ্ছিল আল্লাহর সুলতান রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে তিনি কি করবেন তারপরে কর্তব্যাস তিনি জানেন মক্কায় আমি নির্যাতিত আমার কিছুই করার ক্ষমতা নেই সবাই আমার বিরোধী এমনকি মক্কায় কাভাগৃহে যেখানে পিতৃহন্তাকে পর্যন্ত মাফ করা হয় সেখানে পর্যন্ত আমি সেলাদা দেয়া করতে গেলে মাঠে ভুড়ি চাপানো হয় আমি কি করতে পারি তিনি সদিন কী বলেছিলেন সাবরান আহ ইয়াসের জানি মানে হে আসের পরিবার সবর করো তোমাদের ঠিকানা হলো জান্নাত আজকে বিশ্বব্যাপী যে মুসলিম নির্যাতন চলছে বড় বড় বিমান হামলা বোমা হামলার বিপরীতে আমরা এই অবস্থা ছাড়া কী বলতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করা আছে আল্লাহ প্রার্থনা শুনেছিলেন বাপমা চলে গেল কিন্তু আম্মার বেঁচে গেলেন বাড়িতে চুপি চুপি থেকে মারা হচ্ছিল তিনি অবশেষে স্বীকার করলেন হ্যাঁ আমি মোহাম্মদ উদ্দিন পরিত্যাগ করলাম তখন তাকে ছেড়ে দেওয়া হয় দৌড়ে চলে গেছে আল্লাহ রসুলের কাছে হে আল্লাহ রসুল আমি কুফরি করেছি আমার কি মাফ হবে তুমি যখন এই কথা বলেছিলে তখন তোর অন্তরটা কেমন ছিল বলে আমার অন্তর ফ্রেশ ছিল আমি সবসময় আল্লাহর অনুগত ছিলাম আপনার উম্মত ছিলাম কিন্তু জীবন বাঁচার স্বার্থে বলেছিলাম আমার কি মাফ হবে আল্লাহ রসুল চুপ থাকলেন কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল উকরিহা বিল কুফরে কলবতন বিল ইমাম যার উপরে জুলুম করা হয়েছে বাধ্য করা হয়েছে অথচ তার অন্তরটা ইমানের জন্য খালি খালেস ছিল মতমাইন ছিল তাকে আমরা মাফ করে দিল আজকে মিয়ানমারে যে মানুষগুলো মারছে এই মানুষগুলা একদম খুব ভালো ফাঁকা মুসলমান তা বলবো না কিন্তু একটু তো বলতে হবে যে এই তারা কোন অবস্থাতেই ইসলাম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রন্থ করছে না এর জন্য তো তাদের উপর জুলুমটা হচ্ছে নাকি শুধু মুসলমান বলেই তো জুলুমটা হচ্ছে আর কিছুই না তাদের এই অবস্থার প্রেক্ষিতে বারবার আল্লাহ রসুলের এই অবস্থার কথা মনে আসে আমরাও কিন্তু ওই অবস্থায় রয়ে গেছি সাবরান ইয়া আলে আরা কান না হে আর কানের ভাইরা সবর করো তোমাদের ঠিকানা যান না এছাড়া কী বলার আছে কিন্তু যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তারা যদি কাজ না করে তারা কেটে বলতে পারবে জবটা আপনারাই দিতে পারবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সেখানে তারা বসে আছেন প্রতিবেশী হিসাবে তাদের কোনো নড়াচড়া নাই জাতিসংঘ নিয়ে বসে আছেন বিরাট পোস্ট হল্ড করছেন সমস্ত বিশ্বব্যাপী দুশো রাষ্ট্রের উপরে নেতৃত্ব দিচ্ছেন তাদের কোনো সারা শব্দ নাই ওআইসি নামক আর একটি দন্ত নখরহীন সংস্থানে নাকি আসে মুসলমানদের সাতান্নটি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে বড় একটা সংগঠন আছে আমাদের কই কোনো শব্দ নাই ডলার প্রট ডলার এই নিয়ে ব্যস্ত সবাই সবাই অস্ত্র কেনার তালে ব্যস্ত অস্ত্র মারবে কোথায় বিশ্বব্যাপী মারণ অস্ত্র তৈরি হচ্ছে কি গরু ছাগল মারার জন্য সব মানুষ মারার জন্য অস্ত্র তৈরি হচ্ছে যত বিজ্ঞান সব ব্যয় হচ্ছে আজকে মানুষ মারার অস্ত্র তৈরি করার জন্য কিসের মানবতা প্রত্যেকেই মানবতা ফেরি করছি আমরা প্রত্যেকেই গণতন্ত্র ফেরি করছি আমরা প্রত্যেকে শান্তির শান্তি শান্তি কত যে হচ্ছে আর নোবেল নোবেল হয়েছে করে বেড়াচ্ছি মানুষ তো দেখি না প্রত্যেক রাষ্ট্রের নেতা যারা হয়েছে একটার মধ্যে কোনোরকম অনুভূতি আছে বলে মনে হয় না আর যদি কেউ অনুভূতি প্রকাশ করে তাকে বলা হবে সাম্প্রদায়িক যদি মুসলমানের পক্ষে কথা বলা হয়েছে একটা মুসলিম মূল্যে সারা দেশ ঝাঁপ দিয়ে পড়ে আর মুসলিম প্রতিদিন নির্যাতিত হচ্ছে কারোর মধ্যে কোনো সারা শব্দ নাই মুসলমান মানুষ না নাকি এই যে কোন পর্যায়ে চলে গেছি আমরা এখন তাই আমরা হয়তো সবর করার ধৈর্য ধারণ করো বলে হয়তো আল্লাহ কাছে মাপ পেলেও পেতে পারি দুর্বল হিসাবে কিন্তু যাদের হয়তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা যদি না করে সাবধান ক্ষমতাশালীরা তোমার ক্ষমতা চিরদিন থাকবে না তোমাকেও মরতে হবে তোমাকে আমাদের মধ্যে কাফন পরিয়ে কবরে ঢুকানো হবে কোনো বেটা তোমার ঠেকাতে পারবে না রাইফেল দিয়ে তুমি দশবার বার কারণ শ্যুট করো রাষ্ট্রের সম্মান দেখাও আল্লাহ তোমাকে সম্মান দেখাবে না যদি তুমি মুজলুমের পক্ষে সাহায্য না করো যারা এই যত্ন ক্ষমতা রাখে তাদের দায়িত্ব হলো মজলুমের জন্য সহযোগিতা করা না করলে আল্লাহ আপনার ফয়সলা করবেন কীভাবে করবেন ওটা তিনি ভালো জানেন মানুষ ফয়সলা করার কোনো ক্ষমতা মানুষের নাই মাকিজুবানী আল্লাহ এটা বলেছিলেন সাবরান ইয়া রসুল্লাহ বলছিলেন كذلك إن ترى تكتمت على ما ذن عنك، تكهن كن تدنياره تباليه، شعنا إن الله وذن اللّه ذي يقاطلونا بأنم الزلمو، فإن الله على نصرهم القدير، الله ذي الله علي نصرهم لَقَدِيرٍ الَّذِينَ أُخْرَجُوا اخرج من ديارهم، بغير حق إلا يقول ربنا الله، الله لا الله الناس بعض ببعض لهدم صامو وبيعون ومسجد يزغرف يسمو الله كثيرا অনুমতি দেওয়া হলো ওইসব মানুষদের যারা জুলুম অত্যাচারিত হয়েছে মজলুম হয়েছে অপরাধটাতে একটাই তারা বলেছে আমাদের প্রভু আল্লাহ অতএব তোমাদের অনুমতি দিলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই অনুমতি পাওয়ার পরেই কিন্তু বদলে যুদ্ধ হলো ওদের যুদ্ধের সবই পরে মক্কায় কিন্তু যুদ্ধের অনুমতি আসে নাই কারণ তখন মক্কায় আল্লাহ রসুল ছিলেন নিজেই মজলুম তিনি কে কী যে ঠেকাবেন তাই দুর্বল অবস্থায় যে আপনাকে ঝাঁপ দিয়ে পড়তে হবে একা এই নির্দেশ নাই আজকে আমাদের ছেলেরা যারা জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে এরা কিন্তু দুর্বল কিন্তু এরা একটা বোমা ফেঁটি মনে করলে আমরা অনেক কিছু করে ফেললাম এটা ভুল চিন্তাধারা তাই হতো আল্লা নবী সেদিনই করতে পারতেন এই কথাটা কিন্তু উনি করেন নাই তার চাইতে বড়ো যদি আমরা বেশি দিনদার সাধ্য যাই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হবে না তুমি একটা বোমা মেরে দিলে সারা দুনিয়া জুড়ে হইচ শুরু হয়ে গেল মুসলমানরা সব জঙ্গি লাভটা কি হলো উচিত হলো আমাদের নেতৃবৃন্দের উপরে মানসিক চাপ সৃষ্টি করা হে নেতৃবৃন্দ তোমরা সোচ্চার হও মজলুমের পাশে দাঁড়াও যেভাবে একসময় আমরা মজলুম ছিলাম আমাদের পাশে অন্যেরা দাঁড়িয়েছিল বলেই তো আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমাদের সেই একাত্তর কথা ভুলে গেলে চলবে না আমরাও সেদিন মজলুম ছিলাম আজকেও যারা মজলুম হচ্ছে তারা কিন্তু আমাদের মতোই জুলুমের শিকার হচ্ছে আমরা যেমন সেদিন জালামদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আজকে মুসলুমদের পক্ষে আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত এটাই কর্তব্য নয়লে আল্লাহ তো এই হিসাব নেবেন আমাদের সবার কাছ থেকে আল্লাহ বলছেন জালমের শাস্তি হবেই কেউ ঠেকাতে পারবে না দুনিয়াতেও হবে আখেরাতেও হবে আপনি চান এক্ষুনি শাস্তি হোক আর আল্লাহ কি বলছেন লোকেরা এসে আল্লাহ রসুলের কাছ থেকে বলতে আল্লাহ রসুলি আপনি দোয়া করেন এই মক্কা জালামদের আজাব নাজিল হয়ে যাক এটা জবাব আল্লাহ দিচ্ছেন এইভাবে তো ওরা তোমার কাছে এসে এক্ষুনি আজাব চাচ্ছে মানে রেখো আলহামী আল্লাহ আল্লাহ কখনই তার ওয়াদা খেলাপ করেন না ভাই না তাও দুন আল্লাহর কাছে তোমাদের তোমাদের এক হাজার দিনের সমান হলো আল্লাহ কাছে একদিন তো আল্লাহ যে কখন শাস্তি দিবেন সে তুমি জানো না সাক্ষী হবেই হতেই হবে ও কাই মিন করিয়াতে নুমিয়া আমলাই তোলাহা ওইস্ত হা ও ইলাইয়াল মাসির আমরা বহু জনপদকে অবকাশ দিয়ে থাকি ওইয়া জালে মতন অথচ তারা জালেম জনপদ মনে রেখে তো সুম আখাস্তোহা ওয়াল মাসির অবশ্যই আমি তাদেরকে ধরবো এখানে কি আল্লাহ কিন্তু বহু বসুন ব্যবহার করার নেই আখাস্তোহা আমি নিজে ওদেরকে ধরবো ও হেলেই আমার কাছে ওদের ফ্রিস্ট হবে দুনিয়া চেরকম থাকতে পারবে না রাখলে তো কি হবে আমরাই তখন যে বলল জালমরাই বলল আদুল জালম আলা এদাই ইয়ে ইয়া কুলো ইয়া লয় তানি মার রসুল এ সবিলা জালাম রাস আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজে আঙ্গুল কামড়ে কামড়ে বলবে ইয়া লাইতানি হ্যায় এ মার রসুল এ সবিলা যদি দুনিয়া থাকতে আল্লাহ রসুলের রাস্তা ধরতাম ইয়া লয় لما اتخذ গ্রহণ না করতাম ওক কাছে কোরআন এসেছে কিন্তু কোরআন হাদিস আমি মানি না শয়তান আমাকে প্রতারিত করেছিল ছিল নিঃসন্দেহে শয়তান একটা মহাপ্রতারক এখন আল্লাহ রসুলকে ডাকাবে হে মোহাম্মদ বলু তোমার উম্মত এসে কান্না কাটে যাচ্ছে তোমার উম্মদের জালেম এরা এসব বলছে কেন কোরআন কি ছিল না তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন রসুল ইন্ন কমে তহাজু হাজালা হে আমার পালন করতো আল্লাহ আমার কম কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল আমি আর কি করতে পারি আমি তো কোরআন রেখে আসছি তার এটা ওই রেখে দিতে তাকের উপরে কোন আমল করেনি পরিত্যক্ত বলছে কোরআন আসছে মুসলমান ঘরে ঘরে আমল না করেন আমি তো পরিত্যক্ত তাই না আউারি ভর্তি কিতাব আছে বড় অনেকের ঘরে ঘরে কিন্তু ওই কিতাবণ হাতও সে দেয় না তো থেকে লেপটা কি ওর কোরআন মুসলমানের ঘরে ঘরে আছে কিন্তু মাহাজুরা পরিত্যক্ত কে আমাদের দিনের এই দৃশ্যটা আপনাদের স্মরণ করে দিলাম সুরা পোরকান সাতাশ থেকে তিরিশ চারটে এক বাড়ি গিয়ে পড়ে দেখবেন ওই দিনের ডায়লগটা যারা দুনিয়া আমরা জুলুম করছি প্রত্যেক জালামসুদ্দিন আল্লাহর সামনে গিয়ে আঙুল কামড়ে কামড়ে বলবে হায় দুনিয়া থাকতে কেন আল্লাহরসলে রাস্তা ধরলাম না কেন অমুককে বন্ধু মানলাম এই বন্ধুদের খাতির করতে গিয়ে তো আমরা চুপ হয়ে আসি যে বাংলাদেশ সরকার যদি মিয়ানমারের পাশে দাঁড়ায় তো অমুক বন্ধু নারাজ হবে যদি সৌদি আরব আসে তো ওনার অনেক বন্ধু নারাজ হবে মানে এই বন্ধুদের খাতির করতে গিয়ে আজ মানবতা মার খাচ্ছে এই বিষয়টি কিন্তু কেমন মাঠে আমরা নিজেরাই বললো হ্যাঁ অমুককে যদি বন্ধু না মানতাম এই বন্ধুত্ব করতে গিয়ে আমরা আমাদের মানবতাকে হত্যা করছি যখন ঠিক আমি ওইভাবে পড়বো আমাকে কেউ যখন সাহায্য করবে না তখন কিন্তু আমারও মনের মধ্যে একে দুঃখ আসবে যেমন আজকে অন্য মুসলিম ভাইদের মনে দুঃখ আসছে আজকে সিরিয়া আলেপ্পো ফিলিস্তিন কাশ্মীর সঙ্গে আমাদের নতুন যৌগুলি এখন মিয়ানমার সারা দুনিয়া তাকিয়ে দেখেন না কি অবস্থা ঘটছে মুসলমানদের বই কিন্তু মুসলমানদের হাতে যে শক্তি আল্লাহ দিয়েছেন শক্তির কোনো ব্যবহার আমরা করি একটু দিয়ে বলতেও তো পারিস না বাবা এত সাহস কোনো বলা নেই কথা নেই চুপচাপ এটা কী হচ্ছেটা কি এরপরেও আমাদের বলতে হবে শুধুমাত্র পরকালের মুক্তির স্বার্থে অন্তত দোয়া তো করতে পারবো তাদের জন্য কিছু তো সামান্য কিছু হলেও এই শীত বস্ত্র একখানটা লেপ তো কিনে পাঠাতে পারবো একটা কম্বল তো কিনে পাঠাতে পারবো আমরা তো আরামসে ঘুরে ঘরে শুয়ে আছি কিছুই যদি না করি এক্ষুনি যেমন মৃত্যু হয়ে যায় বলুন কেমন তো মেয়েটা আল্লাহ কাছে কী করে ফের দেবো আমরা অতএব সাবধান সেদিনের অবস্থা একদিন আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন এই তোমার বলো তো দরিদ্রকে তোর যে দরিদ্র সে যার টাকা পয়সা নেই না ও দরিদ্র নয় মনে রেখো কে আমাদের দিন ওই ব্যক্তি হলো দরিদ্র যে আমল নিয়ে নেকি নিয়ে হাজির হয়েছে আল্লাহর সামনে অথচ আল্লাহ যখন বিচার করবেন বলো এই লোকটার বিরুদ্ধে তোমাদের কা কি বলার আছে কেউ বলবে হে আল্লাহ আমি বিবাদ পড়েছিলাম লোকটার ক্ষমতা ছিল আমাকে সাহায্য নেই আজকে তুমিদের বদলা দাও কেউ বলছে হে আল্লাহ এই লোকটা শক্তির গর্বে স্ফীত হয়ে আমাকে অহেতুক মেরেছিল আমি দুর্বল তাই মারতে পারিনি তুমি তার শাস্তি দাও কেউ বলবে হে আল্লাহ এই লোকটা আমার কাছে টাকা পয়সা নিয়েছিল আমাকে দেয়নি কালকে পেয়ার পরে দেখেন একটা মানুষ কামলা খেটেছে দুশো না তিনশো টাকা পাওয়ানো হয় একশো টাকা বাকি ছিল চাইতে গেছে তার বাড়িতে তাকে দু চারটে ধমক দিলে মিটে যায় একদম মেরিয়ে ওখানে ও উঠানেই মেরি শেষকে ফেলতেছে মানুষ যে মারল আর মুসলমান কালকে দেখেন বাংলাদেশে হচ্ছেটা কি তুচ্ছ তুচ্ছ কারণে মানুষকে হত্যা করা হচ্ছে আজকে মানুষ গুম হয়ে যাচ্ছে অপহরণ হয়ে যাচ্ছে এক বছর পরে দেখা গেল এক গাঁদে দিয়ে থানা হাজির করে দেওয়া হ্যাঁ এক কালকে পাওয়া গেছে তার বাপ ভাইরা বলতে নিয়ে গেছে বাবা দাদ অত তারিখে ছ মাস আগে পাঁচ মাস আগে আর উনি বলছেন না আজকে পাওয়া গেছে এই যে গুম খুম অপহরণের জুলুমের শেষ নাই দেশ এমনি করে চলতে পারে নাকি এটা প্রতিক্রিয়া হবে না আমরা হয়তো প্রতিক্রিয়া নাই করে আমরা দুর্বল কিন্তু আল্লাহ তো দেখছেন হর হামেশা আমাদের কাজকর্ম তিনি এমন একটা অবস্থা করে দেবেন যে অবস্থায় আমি আপনি সবাই শেষ হয়ে যাব যে আল্লাহ গজব নেমে আসে দেশ থাকবে না যেভাবে লুতির কম ধ্বংস হয়েছে কম ধ্বংস হয়েছে এদেশে ধ্বংস হয়ে যাবে ওইদিনে কি আমরা নিজেকে এখন সাবধান না করি আল্লাহ বল রসুল বলছেন ওই দিন বড়ো দরিদ্র হলো ওই লোকটা যে নেকির পাহাড় নিয়ে গেছে টাকা পয়সা আসে মেলা আপনার হজ করেন উমরা করেন সবই করেন কিন্তু আসলে মানুষকে ফাঁকি দিচ্ছেন রক্তচা বা আপনি এটা তো মানুষ জানে না এইবারে আল্লাহর বলছেন ওই হলো সবচেয়ে বড় মুফলেস অর্থাৎ নিঃস্ব এবার কি হবে আল্লাহ কি বিচার করবেন সব তো শেষ ও যত নেকি সব মানুষকে দিয়ে দেওয়া হলো এইবারে আরও দাবি হেল্লা আমাকে ও লোক এই এই ক্ষতি করেছে দাবি পূরণ করার জন্য ওই লোকটা সারা জীবনে যত পাপ করেছে এই পাপগুলোর বিনিময়ে ওই বাদির পাপ খণ্ডন করে দেওয়া হবে কথা বলছেন খণ্ডন করতে এক পর্যায়ে দেখা যাবে বাদির কোনো পাপই আর নেই আর এই বিবাদীর নেকি সব শেষ পাপে ভরে গেছে যে আশা করে চলে জান্নাতে যাবে সে সরাসরি জান্না চলে যাবে আর ওই বাদই চলে যাবে জান্নাতে এই অবস্থা সেদিন হবে সেদিন তো টাকা ফাইতে কাজ হবে না লা দিন আর আলা হাম অতএব আখের কথা স্মরণ করুন কেমন মাঠে আল্লাহ ন্যায় বিচারের কথা একবার খেয়াল রাখেন সেই দিনের দিকে চিন্তা করে আমরা যেন দুনিয়াতে কারো পরে জুলুম না করি বিষয়টা মনে রাখার জন্য সবার কাছে আমাদের আবেদন রইল এবং তারা মজলুম তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করা মুসলমানদের দায়িত্ব কারণ আল্লাহ রসুল বলছেন ফি আহমদুল আবদে মাকানার আব্দফি আউনি হে নিশ্চয়ই আল্লাহ বান্দার সাহায্যে থাকে না অতক্ষণ ততক্ষণ বান্দাতে আর এক বান্দার সাহায্যে থাকে বান্দা বলা হয়েছে মুসলমান হোক হিন্দু হোক যেই হোক না কেন যেই বিপদে পড়বে তাকে সাহায্য করা মুসলমানের ধর্মীয় দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কেমত দিন আল্লাহর সামনে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং মজলুমকে সাহায্য করার জন্য দুনিয়াতে আমাদের তৌফিক দান করুন আমি আকুলকলি হাজা আস্তাফুল্লাহুম মুসলিম